হ্যালো এভরিবডি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিওর টপিকটি একেবারেই ভিন্নধর্মী। আমরা আজকে একটি অ্যানাউন্সমেন্ট দিতে যাচ্ছি, ভিডিওটি 2 মিনিটের ভেতরেই শেষ হয়ে যাবে। তো আজকের যে অ্যানাউন্সমেন্টটি সেটা হচ্ছে রিলেটেড গিভওয়ে। হ্যাঁ, আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা জানেন এখনও ছোটো, তবে আমি ছোটো ইউটিউব চ্যানেলে ছোটো গিভওয়ে দিয়ে শুরু করছি আপনাদের জন্য। আমার একটা টার্গেট হচ্ছে আমি আমার ইউজারদেরকে আমার প্রতিটা ভিডিওর মাধ্যমে রেওয়ার্ড দেব, ঠিক আছে? আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি আমার ইউজারদেরকে রেওয়ার্ড দেব, ঠিক আছে? তো এই পরিকল্পনার উপর ভিত্তি করে আমি টার্গেট রেখেছি যে আমি যখনই আমি যদি দিনে 10টা ভিডিও করি, আমার 10টা ভিডিওতেই আমার গিভওয়ে থাকবে। আমার যদি 20টা ভিডিও আপলোড করি ডেইলি, আমার 20টা ভিডিওতেও গিভওয়ে থাকবে, ঠিক আছে? তবে আমার গিভওয়েটা আমি দিব কিছু, মানে আমি নির্দেশনা অবশ্যই থাকবে, একটা গিভওয়ে আমি দিব, আমি ইউটিউব ভিডিও দিলাম, ভিডিও দিলেই যে সেখানে গিভওয়ে দিব, তো অবশ্যই কিছু রিকোয়ারমেন্ট থাকে। তো এমন কোনো রিকোয়ারমেন্ট, আহামরি কোনো রিকোয়ারমেন্ট না। আমি কত গিভওয়ে দিব, কত টাকা দিব একটা ভিডিওতে, কতজনকে দিব, এটা ডিপেন্ড করবে আপনাদের উপর, ঠিক আছে? আমি প্রতি কয়েকজনের মধ্যে, আমি এখন কতজনের মধ্যে দিব এটা আমি ডিসাইড করে ফেলছি, যে আমার ভিডিওতে, আমার একটি ভিডিওতে, প্রতি ভিডিওতে আমি যখনই যে ভিডিওটা আপলোড করব, সেই ভিডিওতে যদি 30টা লাইক পড়ে, সেই 30টা লাইক, প্রতি 30টা লাইকের জন্য একটা করে টিআরএক্স থাকবে গিভওয়ে, ঠিক আছে? অর্থাৎ আমি একটু আমি ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে মনে করেন আমি একটা ভিডিও ছাড়তেছি, সেই ভিডিওটা এই মনে করেন আমি এই ভিডিওটা ছাড়তেছি, এই ভিডিওটাতে আমি ছাড়লাম, ছাড়ার পরে আমার ভিডিওটাতে 30টা লাইক পড়ছে, ঠিক আছে? তো 30টা লাইক পড়ছে, আমি এই 30টা লাইকের উপর ডিপেন্ড করবো তাহলে আমি কয়টা টিআরএক্স গিভওয়ে করব, আমি একটা টিআরএক্স গিভওয়ে করব, ঠিক আছে? অর্থাৎ আমার এই ভিডিওতে যদি 60টা লাইক পড়ে, সেক্ষেত্রে আমি 2টা টিআরএক্স গিভওয়ে করব, ঠিক আছে? এই ভিডিওর যারা যারা ভিডিওটা দেখছে তাদের মধ্যে আমি 2টা টিআরএক্স দেবো। যদি আমার ভিডিওতে 90টা লাইক পড়ে, সেক্ষেত্রে আমি 3টা টিআরএক্স দেবো। যদি আমার ভিডিওতে 120টা লাইক পড়ে, সেক্ষেত্রে আমি এই 120টার উপর ভিত্তি করে আমি 4টা টিআরএক্স দেবো। এমন যদি আমার 10,000 টিআরএক্স লাইক আমার এই ভিডিওতে পড়ে, আমি 10,000 লাইকের উপর ডিপেন্ড করে যতগুলো টিআরএক্স হয় আমি সেই টিআরএক্সগুলো আপনাদেরকে দিব, ঠিক আছে? এখন কথা হলো কিভাবে দিব আপনাকে। আপনাকে যে কাজটি করতে হবে, আমার ভিডিওটি, যে ভিডিওটি আমি ছাড়তেছি, যে ভিডিওটি, প্রত্যেকটা ভিডিওটি যেহেতু গিভওয়ে থাকবে, সেক্ষেত্রে ভিডিওটিতে জাস্ট একটা কমেন্ট করতে হবে, ঠিক আছে? কমেন্টটা 2-3 লাইনের করবেন। কমেন্ট করার সঙ্গে সঙ্গে ওই কমেন্টে আপনার একটা টিআরএক্স অ্যাড্রেস দিয়ে দেবেন, ঠিক আছে? কমেন্ট করে নিচে টিআরএক্স অ্যাড্রেস দিয়ে দেবেন। যেমন আমি আপনাদেরকে বলতেছি, আমি একটা ভিডিও প্লে করে দেখাই, মনে করেন এই ভিডিওটাতে আপনি জাস্ট কমেন্ট করবেন, আমি এই ভিডিওটাতে গিভওয়ে যেহেতু দিবই, আপনি কি যে কাজটি করবেন, আমার ভিডিওটিতে যাবেন, একটু ওয়েট করেন, ভিডিওতে যাওয়ার পর আপনি যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে চলে যাবেন। কমেন্ট সেকশনে গিয়ে লিখবেন জাস্ট আপনার মতামত অনুযায়ী, ঠিক আছে? 2-3 লাইনে, ঠিক আছে? আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, ভেরি গুড ভিডিও দেওয়ার পর আপনি আর 2-3 লাইন ধরলেন, দেওয়ার পর আপনি নিচের লাইনে যাবেন, এখানে আপনার লিখবেন জাস্ট আপনার টিআরএক্স অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? আপনার যে টিআরএক্স অ্যাড্রেসটা এই জায়গায় পেস্ট করে দেবেন, ঠিক আছে? আর এই ভিডিওটাতে একটা শেয়ার দিয়ে রাখবেন, ঠিক আছে? এইটুকুই, আর কোনো কিছু আপনাকে করতে হবে না। আমি কী করবো, র্যান্ডম পিকার দিয়ে, তবে হ্যাঁ মাথায় রাখবেন আপনার একটা ভিডিওতে একটার বেশি কমেন্ট করা যাবে না। সেক্ষেত্রে আমি যেটা করবো, আমি যখন কমেন্ট পিকার দিয়ে আপনার হচ্ছে এটাকে আমি যখন উইনার সিলেক্ট করব, আমি কিন্তু লাইভে, ঠিক আছে, আমি আমার যে ভিডিওটা আমি প্রতিদিনের যে আজকে যতগুলো ভিডিও ছাড়বো, অর্থাৎ আজকে যদি সারাদিনে 5টা ভিডিও ছাড়ি, এই 5টা ভিডিওর উইনার লিস্ট উইনারদেরকে পেমেন্ট করব কবে, কালকে, অর্থাৎ একদিন পর পর আমি আপনাদেরকে এই গিভওয়েগুলো দিয়ে দিব, ঠিক আছে? অর্থাৎ আজকে যদি আমি ভিডিও ছাড়ি, তাহলে এই ভিডিওটার যে রেজাল্টটা, মানে অর্থাৎ আজকে যদি আমি 5টা ভিডিওতে ছাড়ি, 5টা ভিডিওতে তো আমাকে গিভওয়ে করতে হবে, তো 5টা ভিডিওর কমেন্ট পিকার থেকে আমি কমেন্ট পিকারের মাধ্যমে আমি গিভওয়ে দিয়ে উইনার সিলেক্ট করার পর আমি কী করবো, আগামীকাল রাত 12টা হোক বা 10টা হোক, আমি একটা সময় লাইভ একটা ভিডিও করব। লাইভ ভিডিওর মাধ্যমে আমার যারা এখানে উইনার থাকবে, আমি লাইভে উইনার সিলেক্ট করবো এবং উইনারকে সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দেবো, ঠিক আছে? আমার হচ্ছে সিস্টেমটা হবে এরকম, ঠিক আছে? অর্থাৎ আপনাদেরকে আর যারা যারা ডাবল কমেন্ট করবেন, একটা ভিডিওতে ডাবল কমেন্ট করার দরকার নাই, আর আপনি যে কাজটি করতে হবে, একটা কমেন্ট করার পর আমি কিন্তু কমেন্ট পিকার দিয়ে যেহেতু সিলেক্ট করে দেবো, যদি কেউ ডাবল কমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু সে অটোমেটিকলি এই উইনিং লিস্টে আসবেন না, ঠিক আছে? অর্থাৎ একটা কমেন্ট করবেন আর লাইক একটা করবেন আর একটা শেয়ার করে দেবে, ঠিক আছে? জাস্ট একটা লাইক, একটা শেয়ার আর কমেন্ট করবেন আপনার টিআরএক্স অ্যাড্রেসটি, ঠিক আছে? একটা ভালো কমেন্টের সাথে সাথে, ঠিক আছে, যে আপনার ভিডিও ভালো লাগতেছে বা ভিডিও ভালো ইম্প্রুভ করেন, এইটা এইটা জিনিস দিলে ভালো হবে,
আপনার মতামত, আমার ভিডিওতে জাস্ট আপনার সেই ভিডিও এবং আমার ভিডিও সম্পর্কে ভিডিও কোয়ালিটি সম্পর্কে মতামত দিয়ে দেবে, ঠিক আছে? এই হচ্ছে আমার গিভওয়ে সিস্টেম। তো আশা করতেছি আমার আজকে একটা ভিডিও আমি সাইড ফেলছি অলরেডি এই ভিডিওটির আগে, তো সেই ভিডিওটিতে আপনারা পার্টিসিপেট করে আসবেন আর আপনি প্রতিদিনই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার ভিডিওটাতে কমেন্ট করে রাখবেন, আপনি উইনার হলে একটা একটা টিআরএক্স পাবেন। মাথায় রাখবেন প্রতি 30 জনের মধ্যে একজন কিন্তু পাবে, ঠিক আছে? অর্থাৎ আমি আমার প্রতিটা ভিডিওতে যতগুলো লাইক হবে সেই লাইককে আমি মনে করেন আমার ভিডিওতে 100টা লাইক পড়ছে, ঠিক আছে? 100টা লাইক মানে আমার আজকে টোটাল ওই ভিডিওতে টিআরএক্স দিতে হবে কটা? 4টা, কারণ আমি প্রতি 30টার জন্য 30-এ 90 এবং আরও 10টা যেহেতু আসছে সেক্ষেত্রে আমাকে 30 জনের জন্য 3টা 90 জনের জন্য 3টা আবার ওইদিকে 10 জন হয়ে গেছে, সেই জন্য আমার যেহেতু ওই কোটার মধ্যে চলে গেছে সেটা আরও একটা টিআরএক্স, অর্থাৎ 4টা টিআরএক্স আমি আজকের ওই ভিডিওতে আমি গিভওয়ে করবো, ঠিক আছে? এ হচ্ছে বিষয়টা। অর্থাৎ আজকে যদি আমি 5টা ভিডিও ছাড়ি টোটাল 5টা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে যদি আমার 100টা করে লাইক পড়ে তাহলে আমার 5টা ভিডিওতে 500 লাইক, ঠিক আছে? তাহলে 500 লাইকে আমার তাহলে প্রত্যেকটা ভিডিওতে আমার 4টা করে টিআরএক্স আমাকে গিভওয়ে করতে হবে, ঠিক আছে? এমন না যে আপনি ওইখানে উইনার হয়েছেন এখানে উইনার হয়েছেন আপনি পাবেন না, আপনি যদি প্রত্যেকটা ভিডিওতেও উইনার হন আপনি প্রত্যেকটা ভিডিওতেও আপনি টিআরএক্স পাবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আশা করতেছি আমি এরকম গিভওয়ে আপনাদেরকে দিতে থাকবো। এটা আমার শুরু, আমার চ্যানেল যেহেতু ছোটো, মাত্র 100-295 সাবস্ক্রাইবার, সো আমি ছোটো দিয়ে শুরু করলাম আর হচ্ছে গিভওয়েগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ আরও বাড়বে। তো আপনারা প্রত্যেকটা ভিডিওতে জাস্ট একটা লাইক দিয়ে আপনার গিভওয়েটি নেওয়ার চেষ্টা করবেন, একটা কমেন্ট করে, কমেন্ট তো করতে হবে কারণ আপনার টিআরএক্স অ্যাড্রেসটি দিতে হবে, তো একটা শেয়ার করে দেবেন সঙ্গে সঙ্গে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।